রমজানের রোজা ও তারাবিহের ফজিলত এ বিষয়ে আলোচনা করেছেন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি ইসমাইল হোসেন খুলনা। তারিখ 18 মে 2018, স্থান মুসলিমিয়া জামে মসজিদ জোড়াগেট খুলনা। বয়ান নম্বর 23, যোগাযোগ নম্বর 01759741441। এখন শুরু হচ্ছে মূল আলোচনা। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصمه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে রমজান মাসের প্রথম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একখানা বাণী পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা যদি কবুল করেন আমাকে কিছু কথা বলার মতো, আপনাদেরকে কিছু কথা শোনার মতো হিম্মত তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সম্মানিত মুসল্লি ভাইরা, পবিত্র রমজান মাস উপলক্ষে বেহেশতকে খুশবু দ্বারা ধ্বনি দেওয়া হয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বেহেশতকে খুশবু দ্বারা স্প্রে করা হয় এবং বেহেশতকে 1 বছর ধরে রমজান উপলক্ষে সাজানো হয়, সুসজ্জিত করা হয়। এবং যেদিন রমজানের প্রথম রাত আসে সেই দিন আরশে আজিমের নিচ থেকে একটি বাতাস প্রবাহিত হয়,
যেই বাতাসে গোটা বেহেশত দুলতে থাকে, গাছপালা তরুলতা জান্নাতের দরজা কড়া সব দুলতে থাকে, এত সুন্দর মনোমুগ্ধকর বাতাস, এত সুন্দর বায়ু, এই বায়ু উপভোগের জন্য, বাতাস উপভোগের জন্য হুরেরা তাদের স্বীয় প্রাসাদ থেকে বের হয়ে বেহেশতের ভিতরে চলে যায় বাতাস খাওয়ার জন্য। আল্লাহু আকবার! যেই বাতাস আরশে আজিমের নিচ থেকে প্রবাহিত হয় যেদিন রমজানের প্রথম রাত আসে, হুরেরা ওই বাতাস খেতে যায় আর বলতে থাকে, কে আছো আমাদেরকে উপভোগ করবে, কে আছো আমাদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করবে, আরে আমাদেরকে তো পাবে ওই সকল মানুষ যারা রমজানের রোজা রাখবে এবং তারা বিহের নামাজ আদায় করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ! যিনি জান্নাতের দারোগা তার নাম হলো রিদওয়ান, যিনি জাহান্নামের দারোগা তার নাম হলো মালিক। রিদওয়ান দারোগাকে অর্ডার করেন, উম্মতে মুহাম্মাদীদের জন্য জান্নাতের সকল দরওয়াজা খুলে দাও। জাহান্নামের দারোগা মালিককে অর্ডার করেন, উম্মতে মুহাম্মাদীদের জন্য জাহান্নামের সকল দরওয়াজা বন্ধ করে দাও। فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পাবে সে রমজানে রোজা রাখবে। রোজা রাখলে কি হয়? রোজা রাখলে গুনাহ মাফ হয়ে শরীর পুত পবিত্র হয়ে যায়। دليل عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم। أبو هريرة رضي الله عنه থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে আর শরীরের যাকাত হলো রোজা। ও মুসলমান, সম্পদ থেকে যদি যাকাতের সম্পদ আলাদা করা হয় তাহলে সম্পদ পূত পবিত্র হয়ে যায়, সম্পদ থেকে যদি জাকাতের সম্পদ আলাদা না করা হয় সমস্ত সম্পদ না পাক তাহলে সম্পদের জাকাত আছে কিনা? সম্পদের যেমন জাকাত আছে শরীরেরও জাকাত আছে। শরীরের জাকাত কি? শরীরের জাকাত কি? রসুল বলেছেন শরীরের জাকাত হলো রোজা। সম্পদ থেকে জাকাতের সম্পদ বের করলে যেমন জাকাত আদায় হয়, শরীরের হক তথা রোজা আদায় করলে শরীরের জাকাত হয়ে যায়। শরীরের জাকাত দিতে হবে, আল্লাহ তাআলা শরীরের জাকাত দেওয়ার জন্য অর্ডার করেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজান মাসে রোজা রাখে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ! যে ব্যক্তি শরীরের জাকাত আদায় করবে তার শরীরটা পূত পবিত্র হয়ে যাবে। যে শরীরের জাকাত আদায় করবে তার দিলের ভিতরে যত গুনাহ থাকবে, যত গুনাহ সব আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। কিসের বিনিময়? রোজার বিনিময়। দুই নাম্বার, রোজা রাখলে জাহান্নাম দূরে সরে যায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ!
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم الابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو قرح حتى مات كرما আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা রাখবে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি রোজা রাখবে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম দূরে সরায়া দিবে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ জাহান্নাম কত দূরে সরাবেন রাসূল বলেছেন কাবুদি গরাবিন তাইরিন ওয়া করহুন হাত্তা মাতা কারিমা একটা কাক বাচ্চা কাল থেকে অতি বৃদ্ধ হয়ে যত দূর উড়তে পারে কাকের হায়াত কত কিতাবের ভিতরে পাওয়া যায় হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের ভিতরে স্পষ্ট এসেছে ফাইজুল কালামের ভিতরেও লেখা রয়েছে এক একটা কাক কমছে কমে 1000 বছর হায়াত পায় সুবহানাল্লাহ জোরে বলেন এক একটা কাক কমছে কমে 1000 বছর হায়াত পায় তাহলে একটা কাক জন্মের পর থেকে যদি ওড়া শুরু করে 1000 বছর পর্যন্ত ওড়ে কি ভারত বর্ডার পার হতে পারবে পারবে না জোরে বলেন আ মুসলমান একটা কাক বাচ্চা কাল থেকে 1000 বছর ধরে যদি উড়তে থাকে ওড়ার প্রথম স্থান থেকে 1000 বছর উড়তে উড়তে যত দূরে যাবে একজন রোজাদারকে রোজা রাখার বিনিময়ে জাহান্নাম মত দূরে সরায়া দেওয়া হয় আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ রোজা রাখার 3 নম্বর পুরস্কার রোজা রাখলে আল্লাহ পাক নিজ হাতে পুরস্কার দেয় সুবহানাল্লাহ জোরে বলেন নিজ হাতে পুরস্কার দেয় দলিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به يضع شهوته وطعامه من اجلي আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এটি হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আসাউমুলি রোজা আমার জন্য কার জন্য রোজা আমার জন্য আর নামাজ কার জন্য হজ কার জন্য যাকাত কার জন্য এ কথা আল্লাহ কিন্তু বলেন নাই কি বলেছেন হাদিসে হাদিসে আসাউমুলি রোজা আমার জন্য কেন অন্য অন্য ইবাদত আমরা আল্লাহর জন্য করি কিন্তু এই হাদিসে আসছে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে রোজা আমার জন্য এ কথা বলার কারণ কি ইযাহুল মিশকাতের তৃতীয় খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় এর 6টি কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্য থেকে অতি জরুরি 3টি কারণ আপনাদেরকে শুনাই 1 নম্বর রোজার মধ্যে রিয়ার সম্ভাবনা কম অন্য অন্য ইবাদতে রিয়ার সম্ভাবনা বেশি রিয়া শব্দের অর্থ হলো লোক দেখানো রোজা বাদে যত ইবাদত আছে সেই সকল ইবাদতের মধ্যে লোক দেখানো মনোভাবটা মানুষের ভিতরে অনেক সময় বিরাজমান করে যেমন যাকাত দিলে লোকে দেখে ঠিক কিনা বলেন হজে গেলে লোকে দেখে দান প্রকাশ্যে করলে লোকে দেখে যদিও এটা আল্লাহর জন্য কিন্তু লোক দেখানো একটা মনোভাব অনেক সময় দিলের ভিতরে থেকে যায় কিন্তু রোজা বান্দা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই রাখে ঠিক কিনা বলেন
কারণ ইচ্ছা করলে বান্দা পানির ভিতরে ডুব দিয়ে পানি খেতে পারত, খায় না কার মহব্বতে। রোজার ভিতরে রিয়ার সম্ভাবনা কম, অন্য অন্য ইবাদতে রিয়ার সম্ভাবনা বেশি। এ কারণে বলা হয়েছে যে রোজা আমার জন্য, এমনকি এক মুরসাল হাদিসে আছে লাইসা ফি সাওমি রিয়াউন, রোজার ভিতরে কোনো রিয়া নাই, লোক দেখানো কোনো মনোভাব তো তার লৌকিকতা নাই। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দুই, অন্য অন্য ইবাদতে মানুষের দুনিয়াবি উপকার থাকে, কিন্তু রোজায় দুনিয়াবি কোনো উপকার নাই। যেমন হজে ভ্রমণের একটা আনন্দ থাকে, হজ করি আমরা আল্লাহর জন্য, কিন্তু ভ্রমণের একটা আনন্দ থাকে। এই জন্য বলা হয়েছে অন্য অন্য ইবাদতে মানুষের দুনিয়াবি উপকার থাকে, কিন্তু রোজায় দুনিয়াবি কোনো উপকার নাই। এই কারণে বলা হয়েছে রোজা আমার জন্য। তিন, রোজা এমন গোপন সূক্ষ্ম ইবাদত, রোজা এমন একটি ইবাদত, ওই ইবাদতের সওয়াব কত বেশি, রোজার ইবাদতের মর্যাদা কত বেশি, এটা আল্লাহ ছাড়া ফেরেশতারাও জানে না। রোজার মর্যাদা কত বেশি, রোজার সওয়াব কত বেশি, এটা একমাত্র জানেন কে, আল্লাহ, ফেরেশতারাও জানেন না। এ কারণে বলা হয়েছে রোজা আমার জন্য। রাসূল বলেছেন আসসাউমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজসি বিহি, ওয়া ফি হাদিসিন উখরা ওয়া আনা উজসা বিহি, ওয়া আনা আজসি বিহি সিগায়ে মারুফ, ওয়া আনা উজসা বিহি সিগায়ে মাজহুল। আজসি বিহি অর্থ হলো আমি নিজে রোজার পুরস্কার দান করব। এই কথার দুটি ব্যাখ্যা, ওয়া আনা উজসা বিহি, এ কথার তিনটা ব্যাখ্যা, অর্থাৎ রোজার প্রতিদান আমি নিজে, আল্লাহু আকবার। দুইটা কথা, একটা হলো যে রোজা আমার জন্য, আমি তার পুরস্কার দান করব, আমি রোজার পুরস্কার দান করব, এ কথার ব্যাখ্যা দুইটা। আরেকটা হলো রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান, এ কথার ব্যাখ্যা তিনটা। শোনার প্রয়োজন আছে কিনা জোরে আওয়াজ করে বলুন। ওয়ান আজসি বিহি, আমি নিজে রোজার পুরস্কার দান করব, এ কথার ব্যাখ্যা দুইটা। এক, রোজার সওয়াব আল্লাহ সরাসরি নিজের কুদরতি হাতে দান করবেন, ফেরেশতাদের মাধ্যমে নয়। অন্য অন্য ইবাদত করলে যে পুরস্কার দান করবেন, সেটা হলো ফেরেশতাদের মাধ্যমে দান করবেন। রোজার যে পুরস্কার দান করবেন, এটা ফেরেশতাদের মাধ্যমে নয়, আমার আল্লাহ নিজ হাতে রোজাদারকে পুরস্কার দান করবেন। প্রধানমন্ত্রী যদি নিজ হাতে পুরস্কার দেয়, এটাই কেমন লাগে? আর প্রধানমন্ত্রী যদি কোনো এমপি বা মন্ত্রীর মাধ্যমে পুরস্কার দেয়, সেটা কেমন লাগে, ঠিক কিনা বলে। মুসলমান, অন্য অন্য ইবাদতের সওয়াবের পরিমাণ সম্পর্কে মানুষ কিছু না কিছু অবগত আছে। যেমন একটি নেক কাজ করলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যায়, কিন্তু রোজার সওয়াব কত, রোজার সওয়াব কত, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানেন না। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সুমারের 10 নম্বর আয়াতে বলেন, রোজাদারকে আল্লাহ তাআলা অগণিত পুরস্কার দান করবেন। সাবিরুন আই সাইমুন, রোজাদারকে আল্লাহ অগণিত পুরস্কার দান করবেন।
কত পুরস্কার, কত পুরস্কার, কত সওয়াব, কত সওয়াব। আমার আল্লাহ ছাড়া কোন ফেরেশতারাও জানেন না, নবীরাও জানেন না, ফেরেশতারাও জানেন না রোজার পুরস্কার কি হবে, জানেন কে? আল্লাহ। আর যদি আনা উসাবিহি ফি গায়মা যুহুর, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান, এ কথার ব্যাখ্যা হলো তিনটা। এক, আমি নিজেই রোজার বিনিময় হয়ে যাব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলতেছে আমি রোজার বিনিময় হয়ে যাব, আমি বিনিময়, রোজার বিনিময় আমাকে পাবে। আল্লাহু আকবার। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। দুই, রোজাদারকে আমি আমার দিদার দান করব। আল্লাহু আকবার। জান্নাত দজখসে আলব কিয়া কর, আর চাও কাই মাই তুজে দেখা কর, হুর গিল জিতনি নিআমত খায়ে তো সবসে বেহতর নিআমত দিদার তু। জান্নাত দিয়ে কি হবে, জাহান্নাম দিয়ে কি হবে, আল্লাহর দিদার হলো সব থেকে দামি। আল্লাহর দিদার যে পেয়ে যাবে তার আর কোনো টেনশন নাই, ঠিক কি না বলেন? লা তাহজান ইন্নাল্লাহ মা'আ। তিন, কিয়ামতের ময়দানে রোজা ব্যতীত মানুষ দুনিয়াতে যত ইবাদত করবে, শোনেন, রোজা ব্যতীত দুনিয়াতে যত ইবাদত করবে সব ইবাদত অন্যের হকের কাফফারা স্বরূপ দেওয়া হবে। পৃথিবীতে যদি কারোর হক আমরা নষ্ট করে থাকি, ওই হকের কাফফারা স্বরূপ দেওয়া হবে আমাদের রোজা বাদে সকল ইবাদত। রোজা এটা অন্যের হকের কাফফারা স্বরূপ আল্লাহ দিবেন না, এটা স্পেশাল জমা রাখবেন, স্পেশাল ভাবে জমা রাখবেন। মনে করেন বান্দা জীবনে রোজা বাদে যত নেকি করেছে, সব নেকি মনে করেন অন্যের হক নষ্ট করার কারণে সব নেকি আল্লাহ তাকে দিয়ে দিল, নেকি সব দিয়ে দেওয়া হয়েছে, আরো হক বাকি রয়েছে, এখন দিবে কোথেকে? আপনার তো রোজা বাদে আর কোনো নেকি নাই, তো আল্লাহ তাআলা তার স্পেশাল খাজানা থেকে তার ঘাটতি পূরণ করে দিবে, তার কাফফারা দিয়ে দিবে। তো রোজার বিনিময় কিছু তাকে দিবেন না, রোজাটা স্পেশাল ভাবে জমা রাখবেন, আর রোজার বিনিময়ে রোজাদারকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। রোজার হকের কোনো কাফফারা কাউকে দেওয়া হবে না, রোজাদারের রোজা স্পেশাল ভাবে আল্লাহ জমা রাখবেন, আর রোজার বিনিময়ে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। হাদিস শরীফ রাসূল বলেন কুল্লুল আমালি কাফফারাতুন ইল্লা সাওম, প্রত্যেক আমলের কাফফারা আছে রোজা ব্যতীত। আসসাওমু লি ওয়া আনা উযসাবিহি, রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান, আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব, আমি নিজেই রোজার বিনিময় হয়ে যাব। অ মুসলমান ভালো করে শুনে নাও, রোজা রাখলে যে সকল পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন সংক্ষেপে শুনাইলাম, তাহলে রোজা রাখলে জাহান্নাম দূরে সরে যায়, রোজা রাখলে শরীরটা পুত পবিত্র হয়ে যায়, রোজা রাখলে রোজার বিনিময় আল্লাহ নিজেই হয়ে যায়। এই রোজা রাখার প্রয়োজন আমাদের আছে কিনা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তার পরের আয়াতে আল্লাহ বলেন শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়াদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم লায়াত নাযিল করেছেন কিভাবে রোজা রাখতে হবে কোরআনে হাদিসে এই আলোচনা স্পষ্ট রয়েছে আমাদের জানতে হবে মানতে হবে আমল করতে হবে রোজার মর্যাদা কত বেশি রোজার সওয়াব কত বেশি একমাত্র জানেন কে আরো জোরে আওয়াজ করে বলুন জানেন কে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ ও মুসলমান রোজা রাখার পাশাপাশি তারাবিহের নামাজ আদায় করতে হবে তারাবিহের নামাজ তারাবিহের নামাজ তারাবিহ শব্দের অর্থ হলো বিশ্রাম চার নাগাদের পর পর যে সামান্য বিশ্রাম না হয় এই কারণে তাকে তারাবিহ বলা হয় এই তারাবিহের নামাজ দশ সালামে বিশ রাকাত আদায় করতে হয় রাসূল বলেছেন যারা তারাবিহের নামাজ আদায় করবে আমার আল্লাহ জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবে তারাবিহের নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে যারা বলে আরাম লাগে এরা ভুল বলল আরাম লাগে তা ছয় রাকাত আট রাকাত দশ রাকাত পড়ে বের হন কেন ঠিক কিনা বলেন ও মুসলমান তারাবিহের নামাজ পড়তে কষ্ট হয় এবার দেখুন রসুল কি বলেছেন কালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাতিল জান্নাতু বিল মাকারিহ জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টকর জিনিস সমূহ দ্বারা গোলাপ ফুল ছিঁড়তে গেলে কাটার খুঁচা খেতে হয় ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন কষ্টকর জিনিস সমূহ দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে এ কারণে আল্লাহর সকল হুকুম আহকাম পালন করতে কষ্ট লাগে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মজার মজার জিনিস দ্বারা টিভি দেখলে ভালো লাগে সিনেমা দেখলে ভালো লাগে বেগানা নারী দেখলে ভালো লাগে সুদ ঘুষ খেতে ভালো লাগে চুরি করতে ভালো লাগে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টকর জিনিস সমূহ দ্বারা কষ্ট যদি একটু সহ্য করা যায় কষ্টের পরেই সুখের সময় আসবে সেটা হলো জান্নাত তারা বিহার নামাজ পড়তে একটু কষ্ট হয় রসুল বলেছেন কষ্ট করো সবর করে একটু পড়ো দাঁড়িয়ে পড়তে পারো না বসে বসে পড়ো বসে বসে পড়তে পারো না শুয়ে শুয়ে পড়ো তারা বিহার নামাজ যদি বন্ধ পড়ে একটু কষ্ট হবে একটু কষ্ট হবে আর কষ্টের বিনিময় আমার আল্লাহ জান্নাত দান করবে রসুল বলেছেন যে তারা বিহার নামাজ আদায় করবে তার জিন্দেগীর সকল গুনাহ মাফ হয়ে যাবে এবার বলুন তারা বিহার নামাজ আট রাকাত পড়বেন না বিশ রাকাত পড়বেন কেন পড়বেন বিশ রাকাত কেন পড়বেন এর জবাব এক কথায় ভালো করে শুনে নেন আমার নবী বিশ রাকাত তারাবি পড়েছেন তাই আমরা বিশ রাকাত তারাবিহের নামাজ আদায় করব ঠিক কি না বলেন একটাই দলিল আমার নবী বিশ রাকাত পড়েছেন তাই আমরা বিশ রাকাত তারাবিহের নামাজ প্রশ্ন দলিল দেখান হুজুর দলিল নেন وعن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان عشرين ركعة أوسكر بلن سبحان الله مصنف ابن أبي شيبر
দুই নম্বর খণ্ডের 394 নম্বর পৃষ্ঠার হাদিস, হাদিস নম্বর 7690, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি আদায় করতেন। ইশরাকাত পড়তে কষ্ট হবে এজন্য মনে হয় সুবহানাল্লাহ জোরে বলেন নাই, এই যে জোর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, একটু হাসি দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল ইশরাকাত পড়েছেন, আমার নবীর সাহাবাই কেরামেরাও বিশরাকাত তারাবিহের নামাজ আদায় করেছেন। রসুলের বড় বড় সাহাবাই কেরাম কয়জন? চারজন। এক নম্বর সাহাবি হযরতে আবু বকর, দুই নম্বর সাহাবি হযরতে উমার, তিন নম্বর সাহাবি হযরতে উসমান, চার নম্বর সাহাবি হযরতে আলী। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশরাকাত তারাবিহ আদায় করেছেন, হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশরাকাত তারাবিহ আদায় করেছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বিশরাকাত তারাবি আদায় করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিশরাকাত তারাবি আদায় করেছেন। এবার দলিল না, দলিল না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ডের 635 নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার 4607, আফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। মিশকাতুল মাসাবির ভিতরে আসছে, ওসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামই ওয়াত-তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়া ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারু ইখতিলাফান কাসীরা ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। আমার নবী মসজিদ নববীতে ময়াল করতেছেন, সাহাবাই কেরামের চোখ দিয়ে পানি পড়তেছে, এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এমন বয়ান আপনি করতেছেন, বয়ানের দ্বারা মনে হচ্ছে আপনি মনে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। নবী বিদায় মুহূর্তে আমাদেরকে এমন কিছু নসিহাত করে যান যা আমাদের জীবন পথের পথে হবে। রাসূল বলতেছেন আমি তোমাদেরকে যে সকল নসিহাত করতেছি ভালো করে শুনে নাও। আল্লাহর নবী ওই সময় যে সকল নসিহাত করলেন তার মধ্য থেকে একটি হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন। হে আমার সাহাবাই কেরামেরা, আমার সুন্নাত এবং আমার সাহাবাই কেরামদের সুন্নাত তোমরা ভালো করে আঁকড়ে ধরবে। আমার সুন্নাত মুখ খুলে বলেন, আমার সুন্নাত এবং আমার সাহাবাই কেরামদের সুন্নাত। তাহলে এ হাদিসে সুন্নাত কয় প্রকার বলা হয়েছে? জোরে বলেন, মুখ খুলে বলেন। একটা হলো রসুলের সুন্নাত, আরেকটা হলো সাহাবাই কেরামদের সুন্নাত। এ হাদিসে সুন্নাত কয় প্রকার বলা হয়েছে? দুই প্রকার, একটা হলো আমার সুন্নাত, আরেকটা হলো আমার সাহাবাই কেরামদের সুন্নাত। সুন্নাত শব্দের অর্থ হলো আদর্শ, আমার আদর্শ এবং আমার সাহাবাই কেরামদের আদর্শ। যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তোমরা পথ ভ্রষ্ট হবে না, গোমরা হবে না, জাহান্নামের পথেও তোমরা যেতে পারবে না। আমার আদর্শ আর আমার সাহাবাই কেরামদের আদর্শ যদি আঁকড়ে ধরো, সোজা জান্নাতে চলে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নাত এবং আমার সাহাবাই কেরামদের সুন্নাত। এবার বলতে চাই তারাবি কয় রাকাত রাসূল আদায় করেছেন?
20 রাকাত নবী আদায় করেছেন, 20 রাকাত পড়া রসুলের সুন্নাত, ঠিক কিনা বলেন? চারজন সাহাবি, বড় বড় সাহাবি কয় রাকাত আদায় করেছেন? শুধু কি চার সাহাবি 20 রাকাত আদায় করেছেন? রসুলের যত সাহাবা ইকরাম ছিলেন সকল সাহাবা ইকরাম 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করেছেন। 20 রাকাত তারাবি আদায় করা রসুলের সুন্নাত, 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করা সাহাবা ইকরামদের সুন্নাত, হাদিস শরীফ থেকে আমরা পাচ্ছি। আপনারা যদি বলতে চান হুজুর আবু বকর 20 রাকাত তারাবি পড়ছে কয় আছে, দেখাবো আপনাদের। ওসমান 20 রাকাত তারাবি পড়ছে কয় আছে, দেখাবো আপনাদেরকে। উমার 20 রাকাত তারাবি পড়ছে কয় আছে, দেখাবো আপনাদেরকে। আলী 20 রাকাত তারাবি পড়ছে কয় আছে, দেখাবো আপনাদেরকে। আসুন বসুন দেখুন। 8 রাকাত পড়া যাবে না, ঠিক কিনা বলেন? শুধু কি তাই, ইমাম বুখারী 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করেছেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ খুলে দেখো, ইমাম বুখারী 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করেছেন, ইমাম তিরমিজি 20 রাকাত তারাবি আদায় করেছেন, ইমাম নাসাই 20 রাকাত তারাবি আদায় করেছেন, আবু দাউদ শরীফ যিনি লিখেছেন তিনিও 20 রাকাত তারাবি আদায় করেছেন। মুসলমানেরা 20 রাকাত তারাবি রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত, আর 8 রাকাত তারাবি হলো আহলে হাদিসদের সুন্নাত। আপনারা নবীর সুন্নাত মানবেন না আহলে হাদিসদের সুন্নাত মানবেন? আর একটু জোরে আওয়াজ করে বলুন, আরো জোরে আওয়াজ করে বলুন, শুনো, 8 রাকাতের ব্যাপারে কোন সহিহ হাদিস, এমনকি শরীয়তের কোন দলিল প্রমাণ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনদের যুগ থেকে প্রায় 1300 বছর পর্যন্ত মুসলিম উম্মাহ 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলুন। 1284 হিজরি সনে ইংরেজদের আমলে 1284 হিজরি সনে ভারতের আকবরাবাদ থেকে লা মাজহাবিদের একজন সর্বপ্রথম 8 রাকাত তারাবির ফতোয়া প্রদান করেন, এবং 1285 হিজরিতে একজন লা মাজহাবি আলেম মুফতি মুহাম্মদ হুসাইন 8 রাকাত তারাবি সুন্নাত ও 20 রাকাত তারাবিকে বিদআত হিসেবে আখ্যায়িত করেছেন। এটা কিন্তু 1284 হিজরির পর থেকে 8 রাকাত শুরু হয়েছে। 1284 আগ পর্যন্ত সকল মুসলমান 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করে। আহলে হাদিস ওয়ালারা 8 রাকাত তারাবিহের দলিল জিজ্ঞাসা করলে বুখারী শরীফ দেখায় দেয়, অথচ বুখারী শরীফের যে হাদিস তারা পেশ করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ আদায় করতেন। আরে 11 রাকাত নামাজ আদায় করতেন, এই হাদিস সম্পূর্ণ ঠিক আছে। 3 রাকাত বিতর আর 8 রাকাত হলো তাহাজ্জুদ। রমজানের ভিতরেও তিনি তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও রাসূল করিম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের পরে রাসূল করিম বিতর পড়তেন। এটা হলো তাহাজ্জুদের হাদিস। শীতকালের মাসআলা গরমকালে গিয়ে লাগাই দিছে, এটাকে তারাবিহের হাদিস হিসেবে তারা সাব্যস্ত করতে চায় যে রাসূল করিম 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বিতর পড়তেন। আসলে রাসূল কি 8 রাকাত তারাবি পড়তেন না 20 রাকাত তারাবি পড়তেন? জোরে বলেন,
রসুল বিশ রাকাত তারাবি পড়তেন, সাহাবায়ে কেরাম বিশ রাকাত তারাবি পড়তেন, চারো মাযহাবের চারো ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাই, চারো মাযহাবের ইমাম হানাফি শাফিঈ মালিকি হাম্বলি, এই চারো মাযহাবের চারো ইমাম বিশ রাকাত তারাবি আদায় করেছেন, সকল সাহাবী বিশ রাকাত তারাবি আদায় করেছেন, আমার নবী বিশ রাকাত তারাবি আদায় করেছেন, 1400 বছর পরে ইসলাম বিদায় হওয়ার পথে, ইসলাম বিদায় হওয়ার পথে ওই যে আমার নবী বলেছিলেন বাদাল ইসলাম গরিবাল সায়ুদু কামা বাদা ফাতুবাদিল গরবা, ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছে, সর্বপ্রথম ইসলাম গরিবরা মানত, ধনীরা মানত না, ধনীরা ইসলাম মানত না, রসুল ইসলামের বয়ান করলে ইসলামের বয়ানের বিরোধিতা করতেন ধনীরা, সেই জামানায় গরিবরা মানতেন, হুজুর যা বলতেন তাই মানতেন, এই জন্য আল্লাহর রাসূল বলেছেন বাদাল ইসলাম গরিবান, ইসলাম শুরু হয়েছে গরিবদের মাধ্যমে, সায়াউদু কাবা বাদা ফাতুবালিল গরবা, আবার ইসলাম যখন শেষ হয়ে যাবে ইসলামের শেষ সময়ও ইসলাম মানবে গরিবরা ধনীরা না, নিউ মার্কেট বাইতুন্নর কমপ্লেক্সে গিয়ে দেখেন তারাবি শুরু হলে মসজিদ ভরা, 8 রাকাত হয়ে গেলে মুসল্লি অর্ধেক নাই, গিয়ে দেখেন নাই, খুঁজে দেখেন যারা যায় অধিকাংশ ধনীদের দল, বুদ্ধিজীবী মানে বেশি বুদ্ধি, বুদ্ধিজীবী কারে কয় জানেন, বুদ্ধিজীবী মানে বুদ্ধি মাথায় নাই, বুদ্ধি এখন জিব্বার জিব্বা দিয়ে বের হয়ে যাচ্ছে, এরকম বুদ্ধিজীবী, বুদ্ধি এত হয়ে গেছে বুদ্ধি ঠেলায় মাথায় টাক পড়ে গেছে, এখন বুদ্ধি আর মাথায় থাকতেছে না, বুদ্ধি জিব্বা দিয়ে বেরোই যাচ্ছে, এরকম বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা 8 রাকাত পড়ে, এরা বেশি বুঝে তো এই জন্য 8 রাকাত পড়ে, এরা ইসলাম বেশি মানে না, ভালো করে ইসলাম মানে না, ডাক্তার গরিবরা ইসলাম মানে, ফজরে খুঁজে দেখেন গরিবের দল মসজিদে হাজির হয়, সেহরির পরে ফজরের নামাজে খুঁজে দেখেন গরিবরা ফজরে হাজির হয়, খুঁজে দেখেন মসজিদে ইফতারিতে গরিবরা হাজির হয়, ধনীরা কয় পরের টাকার ইফতারি খায়, ঠিক কিনা বলে ভালো করে শুনে নেন, ইসলাম গরিবরা মানে ভালো করে মানে, ধনীরা ইসলাম ভালো করে মানে না, এখন ইসলামের বিদায় মুহূর্ত, 1400 বছর হয়ে গেছে, নবী আর আসবে না, নবীদের আশা শেষ, নবী আর আসবে না, কিছুদিন পরে কেয়ামত হবে, কেয়ামত আর বেশি বাকি নাই, ইসলাম বিদায় হওয়ার পথে ইসলাম শুরুতে মানত কারা, গরিবরা, শেষ সময়েও ইসলাম মানবে ভালোভাবে গরিবরা, ধনীরা ভালো করে ইসলাম মানবে না, এই বিদায় মুহূর্তে আপনারা ইসলামের বিধান তারাবি 20 রাকাত পড়ে আল্লাহকে খুশি করবেন না 8 রাকাত পড়বেন, জোরে আওয়াজ করে বলুন, আরো জোরে আওয়াজ করে বলুন, আ মুসলমান 20 রাকাত তারাবি আর নামাজ পড়ার জন্য আমার আল্লাহ ইঙ্গিত করেছেন, যে কারণেই তো আমার নবী 20 রাকাত নামাজ পড়েছেন, আমার নবী কোনো আমল করতেন না নিজের থেকে, যা কিছু করতেন আল্লাহর ইশারায়, আল্লাহর ইঙ্গিতে, আল্লাহর হুকুমে, 20 রাকাত তারাবি পড়ার জন্য স্বয়ং আল্লাহই নবীকে নির্দেশ করেছেন, ইশারাই হোক আর ইঙ্গিতে হোক আর যেভাবেই হোক না কেন, এই কারণেই আমার নবী 20 রাকাত তারাবি পড়েছেন, নবীর দেখা দেখে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন, নবী এবং সাহাবাদের দেখা দেখে পৃথিবীর সকল মানুষ 20 রাকাত তারাবি আর নামাজ আদায় করত, এই 100 বছরের ব্যবধানে মানুষ 20 রাকাতের পরিবর্তে 8 রাকাত পড়া শুরু করছে, আল্লাহর কাছে জবাব দেওয়া নাই, ভালো করে শুনে নেন,
তারাবিহের নামাজের মাধ্যমে কোরআন খতম হয়, কারণ কোরআন পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। দেখুন কোরআনে আল্লাহ বলেছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছেন, অন্য কোন মাসে কোরআন নাজিল করে নাই। রমজানে যখন কোরআন নাজিল করেছেন, ও মুসলমান পরীক্ষার সময় ছাত্ররা বেশি পড়ে না, অন্য সময় বেশি পড়ে? জোরে বলেন, সারা বছর পড়ে না, প্রেম করে? ভুল বললাম না ঠিক বললাম? সারা বছর ভার্সিটিতে পাওয়া যায় না, কলেজে পাওয়া যায় না, পার্কের গোড়ায় গোড়ায় পাওয়া যায়। পরীক্ষার সময় আসলে মেয়েদের আর ছেলেদের রাতে ঘুম নাই, উড়ে পড়া, পরীক্ষার সময় বেশি পড়ে। ও মুসলমান, রমজান আল্লাহ কোরআনে নাজিল করেছেন, কোরআনে কোরআন যখন রমজানে নাজিল করেছেন, অন্য সময় তো পড়তেই হবে, তবে রমজানে একটু বেশি পড়তে হবে। বেশি পড়ার সিস্টেমটা কেমন ভালো করে শুনে নাও। ও বান্দা, তুমি কোরআন শরীফ পড়তে পারো না, তারাবিহের নামাজ খতম তারাবি আদায় করো, খতম তারাবি যদি তুমি আদায় করো, খতম তারাবি শেষ হওয়ার সাথে সাথে এক খতম কোরআন শোনা তোমার হয়ে গেল। ভালো করে শুনে নেন, ইসলামী শরীয়তের বিধান, কোরআন পড়লে যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব। একটু সুবহানাল্লাহ বলবেন না ঠিক মতো? সুবহানাল্লাহর ভিতরে কি আবার ভাইরাস ঢুকলো নাকি? এ তো কোন দলের প্রতীক না, এ তো আমার মাওলার দেওয়া, সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে শুনে নাও, কোরআন পড়লে যে সওয়াব, শুনলেও সেই সওয়াব। পড়তে পারো না, সূরা তারাবি পড়ো কেন? আমল চোর ঠিক কিনা বলো? নিজের মনটাকে তো একটু সান্ত্বনা দেওয়া উচিত। আরে আমি পড়তে পারি না কোরআন শরীফ, আমার বিভিন্ন কাজে কামে ব্যস্ত, কোরআন শরীফ পড়তে পারি তো আমি আলাদা পড়ে নিলাম, কিন্তু পড়তে পারি না তো যা একটু খতম তারাবি গিয়ে পড়ি। খতম তারাবি পড়লে এই হাফিজ সাহেবরা রমজানে এক খতম দিবে, সে তেলাওয়াত করবে, আমি তার তেলাওয়াত শুনবো, সে তেলাওয়াত করে যে সওয়াব পাবে, আমি তেলাওয়াত শুনে সেই সওয়াব পাবো। সুতরাং সূরা তারাবি কেন, আমি খতম তারাবি পড়বো, ঠিক সময়ের ব্যবধান 10 থেকে 15 মিনিট। এ ভাই রাগ করতেছেন আমার কথায়? রাগ করতেছেন আমার কথায়? বাবা ছেলেরে শাসন করে ভালোর জন্য না মন্দের জন্য? একটু শক্ত কথা বলে, একটু বেশি কথা বলে, আপনাদেরকে যদি একটু খতম তারাবিতে আনতে পারি, এটা আপনার জন্য ভালো না মন্দ? রাগ করেন কেন? 20 রাকাত তারাবি পড়বো, খতম তারাবি পড়বো, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ মসজিদে আবার সুন্দর সুন্দর দুইজন হাফেজ, কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর ভাবে তেলাওয়াত করতেছে। আমরা যদি তাদের তেলাওয়াত শুনি, আমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়। আসুন খতম তারাবি পড়ি, শুনলে আর তেলাওয়াত করলে একই সওয়াব। তারাবিহের মাধ্যমে কোরআন খতম করব, রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এ কারণে রমজানে কোরআন শরীফ বেশি বেশি পড়ব, বেশি বেশি পড়ব, তারাবি পড়ে তেলাওয়াত শুনব, দিনে রাতে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করব। গরু গরাখ নেই সবার জো আই হাবিব আহরা গল মাতুরা বাশদন সেব তালিয়ে কর আপ সলদা পেশখুদা আহরা গল মাল জরম বহর শফিদা বেলুহে আওয়াল আলিফ বান খানি একটু জোরে আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ। আমি একটু
পরেই ভিন্ন দিকে যাব, সবর করো। একটা ছোট ঘটনা আপনাদের সামনে পেশ করি, ও মুসলমান ভালো করে শুনেন। ভারতের বিখ্যাত বুজুর্গ ফজলে রহমানগঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন বুজুর্গ, তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আল্লাহর কাছে যেই দোয়া বলতেন, আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নিতেন। এই ফজলে রহমানগঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহির একজন খাদেম ছিল, খাদেম। এই খাদেম একদিন রাস্তা দিয়ে সফর করে যাইতেছে, এক এলাকায় এক ব্যক্তি ইন্তেকাল করেছে, তাকে জানাজা দিতে হবে। জানাজা দেওয়ার মতো ওই গ্রামে কোনো আলেম নাই। মৃত ব্যক্তিকে গোসল দিয়ে কাফনের কাপড় পরায়া রাস্তার পাশে লোকেরা এসে দাঁড়িয়ে রয়েছে। কেন? এলাকায় তো কোনো আলেম নাই। যদি কোনো আলেম এই রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা একটু এই মাইয়েদের জানাজার নামাজ তাকে দিয়ে পড়াবো। এ কারণে লাশটাকে নিয়ে এলাকার লোকেরা রাস্তার পাশে এসে হাজির। ওই ফজলে রহমান গঞ্জে মুরাদাবাদ রহমতুল্লাহ আলাইহির খাদেম ওই রাস্তা দিয়ে যাইতেছে, লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা বলতেছে, আমাদের এলাকায় এক ব্যক্তি ইন্তেকাল করেছে। এক ব্যক্তি ইন্তেকাল করেছে, এই এলাকায় কোনো আলেম নাই, কেমন করে আমরা তার জানাজার নামাজ পড়বো? মনে করেছি রাস্তা দিয়ে যদি কোনো আলেম হেঁটে যায়, তাকে দিয়ে আমরা জানাজার নামাজ আদায় করাবো। তখন ওই খাদেম বলতেছে, আমি আলেম না, তবে একজন আলেমের সাথে সম্পর্ক রাখার কারণে সূরা কিরাত সব শুদ্ধ নামাজের ইমামতি করতে পারি, তারাবি পড়াইতে পারি, জানাজার নামাজও পড়াইতে পারি। আপনারা ইচ্ছা করলে আমাকে দিয়ে জানাজার নামাজ পড়াইতে পারেন। সকলে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই লোক দিয়ে আমরা জানাজা পড়াবো। ও মুসলমান, ওই খাদেমকে দিয়ে জানাজার নামাজ আদায় করাইলেন, জানাজার নামাজ হয়ে গেল। মৃত ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হলো, মাটি দেওয়া হলো, সবাই চলে আসছে। যারা মাটি দিল তাদের মধ্য থেকে এক ব্যক্তির জরুরি একটা কাগজ হারিয়ে গেছে, সব জায়গায় খুঁজতেছে, কোনো জায়গায় পায় না, কোনো জায়গায় পায় না, কাগজটি কই গেল? এবার সে বুঝে ফেলেছে, কাগজটি আমার কবরের মধ্যে পড়ে গেছে। মাইয়েদের আপনজনদের কাছ থেকে অনুমতি নিয়ে কবরটা খুলছে, মাটি খনন করে দেখে আমার আল্লাহ ওই কবরের বাসিন্দাকে জান্নাত দান করেছে। জোরে আওয়াজ করে বলুন, সুবহানাল্লাহ। মাটি খনন করে দেখে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কবরটা কেমনে জান্নাতের বাগান হলো? এত সুন্দর খিরার, এত সুন্দর খিরার দেখে আল্লাহ জান্নাতের শাহি বিছানা কবরে বিছিয়ে দিছে। আশ্চর্য হয়ে গেছে, এমনকি আমল এই ব্যক্তি করতো যে আমলের বদৌলতে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইছে। এটা জানার জন্য এলাকার লোকেরা ওই মৃত ব্যক্তির বাড়িতে চলে গেল। বাড়িতে তার একটি মেয়ে ছিল, মেয়েকে বলতেছে, তোমার বাবা এমন কি আমল করতো যে আমলের বদৌলতে আল্লাহ তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইছে। ভাই, আমার বাবার তেমন কোন আমল ছিল না, আমার বাবা দেখে দেখে কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়তে পারতো না। কোরআন শরীফ শিখতো কিন্তু সহিহ শুদ্ধ করে পড়তে পারতো না, কিন্তু সব সময় আমার বাবাকে দেখতাম,
কুরআন শরীফ খুলে শুধু হাত লাগায়া লাগায়া পৃষ্ঠা শেষ করতো, আর আল্লাহকে বলতো আয় আল্লাহ এই কুরআনে তুমি যা বলেছো সত্য, এই কুরআন তুমি নাযিল করেছো, এই কুরআনে যা বলেছো সব তুমি সত্য বলেছো, আয় আল্লাহ আমি ভুলতে পারি না, তুমি আমাকে পড়ার তৌফিক দাও। আমার বাবা শিখলো কিন্তু আমার বাবার জবানে আসতো না, আমার বাবাকে দেখতাম দিনে রাতে এই কাজ করত, রমজান মাস যখন আসতো আমার বাবা হাত টেনে টেনে কোরআন খতম করত। অ মুসলমান ভালো করে শুনে নাও, মেয়ের এই কথাগুলি শুনে এলাকার লোকেরা বুঝে ফেলেছে আমার আল্লাহ ওই মৃত ব্যক্তির কবরকে এই কারণে জান্নাতের বাগান বানায়া দিছে। আমি বলতে চাই জোড়াঘাটের মুসলমান, কোরআন পড়তে পারি না এতে কোনো দোষ নাই, কোরআন পড়তে পারি না এতে কোনো দোষ নাই, না শিখাই দোষ, একটু শিখুন, চেষ্টা করুন, ফিকির করুন, পারি না চেষ্টা করুন, পারি না খতম তারাবি পড়ে হাফেজ সাহেবদের জবান থেকে তেলাওয়াত শুনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মানিত আলোচকের আরও বিষয়ভিত্তিক আলোচনা শুনতে চাইলে ইউটিউবে মুফতি ইসমাইল হোসেন খুলনা লিখে সার্চ করুন। ধন্যবাদ।